সোনা ও রূপার দাম বিক্রি হচ্ছে সমান হারে, যদিও সোনা থেকে রূপার দাম অনেক কম। বাজারে মেয়েদের রূপাতরীর অলংকার খুব বেশি পরিমাণে বিক্রয় হচ্ছে। বন্ধুরা, বিশ্ববাজারে রূপার দাম বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে, তাই বাংলাদেশেও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে রূপার দাম। বর্তমান বাংলাদেশে প্রতি ভরি রূপাতে 500 থেকে 800 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, তাহলে চলুন আমরা জেনে নেই 22 ক্যারেট প্রতি ভরি রূপার দাম কত। বাজারে উন্নত মানের রূপা হচ্ছে 22 ক্যারেট, যা দিয়ে বানানো প্রতিটি অলংকার হয় শক্তিশালী ও মজবুত, তাই মানের ভিত্তিতে এর দাম একটু বেশি। বর্তমান বাজারে 22 ক্যারেট এক ভরি রূপার দাম 1800 টাকা, সেই সাথে 21 ক্যারেট এক ভরি রূপার দাম 1700 টাকা এবং 18 ক্যারেট এক ভরি রূপার দাম 1400 টাকা। বন্ধুরা, তাহলে এবার আমরা জেনে নেব প্রতি গ্রাম রূপার দাম। বর্তমান বাজারে 22 ক্যারেট এক গ্রাম রূপার দাম 147 টাকা, 21 ক্যারেট এক গ্রাম রূপার দাম 140 টাকা এবং 18 ক্যারেট এক গ্রাম রূপার দাম 120 টাকা। বন্ধুরা, তাহলে চলুন এবার জেনে নেই বাংলাদেশের বাজারে 52.5 তোলা রূপার দাম কত। বাংলাদেশের বাজারে 22 ক্যারেট 52.5 তোলা রূপার দাম রয়েছে 91,000 টাকা, 21 ক্যারেট 52.5 তোলা রূপার দাম রয়েছে 90,000 টাকা এবং 18 ক্যারেট 52.5 তোলা রূপার মূল্য রয়েছে 74,000 টাকা। তো দর্শক বন্ধুরা, এবার আমরা জানবো বর্তমান বাজারে বহুল ব্যবহৃত চাঁদি রূপার দাম। বাজারে বিভিন্ন দোকানে দোকানিরা চাঁদি রূপা বিক্রয় করে থাকে। তো এক ভরি চাঁদি রূপার দাম 1,500 টাকা। অনেক সময় এক ভরি চাঁদি রূপায় 1400 থেকে 1450 টাকাও বিক্রি করে থাকে দোকানিরা। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? নিত্য নতুন সব খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনাদের কাজে নেবে। আরেকটা কথা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন।